মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি কোথায় যাচ্ছ মেঘা? দুরন্ত এক্সপ্রেসের মতো কোথায় যাচ্ছ? শাট আপ, আদি কোথায়? দাদাভাই, দাদাভাই এখন তার নববিবাহিত স্ত্রীর সঙ্গে কথা বলছে। মানেটা কি? এটার মানে তো তুমি বুঝবে না। কয়েকটা কথা আছে, ঠান্ডা মাথায় একটু শোনো আমার কথাগুলো। চা খেয়েছ? চা? চা? হ্যাঁ, চা তো আমি খাই না। ও, আপনি কি আমায় এই কথাটা বলবার জন্য এখানে ডাকলেন? না না, তা কেন ডাকবো, গান গাও বুঝি। শুনলাম মনে হল ভালো। আদি, আদি ও এখানে কি করছে? ও এখানে কি করছে? আদি, তুমি ওর সঙ্গে কেন কথা বলছো? মানে কি? আমার ওর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে মেঘা, তাই বলছি। বলবে না, তুমি ওর সঙ্গে কোনো কথা বলবে না। আদি, ওকে তুমি চেনো না। ও যে কোনো মুহূর্তে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। মেঘা, আমি বাচ্চা নই। না 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 না, ওর মতো মেয়েটার ঘোরের মেয়ের কাছে তুমি বাচ্চাই। আদি, থ্যাংক ইউ মেঘা। এখন আমরা একটু কথা বলছি, তুমি যাও প্লিজ, তোমার সাথে পরে কথা বল। না, আমি যাব না, যাব না, যাব না, আমি এই এই ঘর থেকে আমি যাব না। আদি, মেঘা একটা কথা তোমায় মনে করিয়ে দিই, আমার নাম আদিত্য। যদি আমায় ডাকতে হয় বা আমার সাথে কথা বলতে হয়, আমায় আদিত্য নামেই ডাকবে, কারণ আদি নামে ডাকার পারমিশন বা অধিকার আমি সবাইকে দিই না। কথা বলছি দেখছো তো, যাও, তোমার সাথে পরে কথা হবে। যাব না, যাব না, যাব না। আমি কেন যাব? কেন কেন যাব? আমি কেন যাব এই ঘর থেকে? এই ঘরটা তো আমারও হতে পারত, এই ঘরটা তো আমারও হতে পারত। আমি এই মেয়েটার জন্য হলো না, আমার জীবনটাই শেষ করে দিল। প্লিজ, চলো মেঘা, প্লিজ। আদিত্য, থ্যাংক ইউ মেঘা। আরেকটা হেল্প করে দাও প্লিজ, ওই পুষ্পদিকে একটু বলো যে আমাদের জন্য দু কাপ চা পাঠাতে। ও ও তো চা খায় না, তাহলে এক কাপ চা আর একটা জুস। ওকেই আসতে বলো, তোমাকে আর কষ্ট করে এখন আসতে হবে না, আমি পরে কথা বলে নিচ্ছি তোমার সাথে। আদিত্য, আমি বিশ্বাস করতে পারছি না। প্লিজ মেঘা, আদিত্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।